সিলেটের গণধর্ষণ মামলার আরেক আসামি তারিকুল ইসলাম তারিককে সুনামগঞ্জের দিরাই উপজেলার গরমা গ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব ৯ এর এএসপি আব্দুর আল মামুনের নেতৃত্বে র‍্যাবের একটি দল মোবাইল ট্র্যাকিং করে গত সন্ধ্যায় তাকে আটক করে। এদিকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিম আদালত। তবে আসামিদের পক্ষে এদিনও দাঁড়ায়নি কোনো আইনজীবী। এদিকে কলেজের নিরাপত্তায় অধ্যক্ষ ও হল সুপারের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনকে সাথে নিয়ে হুমায়ুন চিস্তির রিপোর্ট। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলার আসামি রনি, রাজন ও আইনুলকে মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন মধ্যরাতে হরিপুর থেকে গ্রেফতার হন মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর, তবে এখনও পলাতক সন্দেহভাজন ধর্ষক তারেক। এদিকে এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ঘটনা পরবর্তী কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তকালে কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। এ সময় কলেজ প্রধানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি মাননীয় আদালতের কাছে রিপোর্ট উপস্থাপন করবেন। আদালত ক্ষুব্ধ হয়েছেন যে এত পরে ১২:৩০ হোস্টেল সুপার এবং কলেজ প্রিন্সিপাল সেখানে গিয়েছেন, ওনাদের কেন ডাইরেকশন দেওয়া হবে না, ওনাদের বিরুদ্ধে কেন নেগলিজেন্সের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না। এই রুলের টার্ম অ্যাগেনিস্ট প্রিন্সিপাল এবং হল সুপার এবং কলেজ প্রিন্সিপালের যে মন্তব্যগুলো সেখানে আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ প্রশাসন গঠিত কমিটি। ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল কবির চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবারও সিলেটে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা।